পাইকারি পর্যায়ে তারা বলে যে মিলারদের সমস্যা, আবার মিলারদের পর্যায়ে পাইকারি সমস্যা। মূল্য তালিকা যে দরগুলো দেখেছি এবং বিক্রয় রসিদ চেক করে দেখেছি যে উনি বেশি দামে চাল বিক্রি করছেন। গত 20-22 দিন যাবত এভারেজে যে মালগুলো আমরা 30-20 বছর বিজনেস করতাম, সেই মালগুলো এভারেজে বাজারে ঢুকতোই না, এই মালগুলো নগদে অন্য কেউ নিয়ে যেত। জি, এই যে প্যাকেটজাত যারা করে তাদের জন্য আমরা স্যার কিছুই করতে পারি না, এ মানে এদের এত বেশি বিক্রি করার, এই জন্য আমার কথা হলো কি সময়কালীন আমাদের একটু ক্ষমা সুযোগ দৃষ্টিতে আর কি একটু আমাদের এটা ঠিক করে নেব, কারেকশন করে নেব ইনশাআল্লাহ। এই সমস্যাটা বেশি আমাদের বিষয়, এটা নাম মেজর এখানে আমি একটু স্যারের সঙ্গে যোগ করি। দেখেন, মূল্য তালিকায় আপডেট নাই, এই ধারায় 50,000 টাকা, আর মূল্য তালিকায় যেগুলি উল্লেখ আছে তার থেকে বেশি নেওয়া, এটার জন্য 50,000 টাকা। আপনি মজুদ ঠিক মতো রাখছেন না, এটার জন্য 50,000 টাকা, ওনাকে 1,50,000 টাকা ফাইন করা যায়। দেশের সবগুলো জেলাতেই অভিযান পরিচালিত হচ্ছে চালের মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে। যে আজকে আমরা শাহালি মার্কেটে এসে যেটা পেয়েছি, বেশ কিছু আমরা অনিয়ম পেয়েছি, সেটা হলো ওরা মূল্য তালিকা হালনাগাদ নেই, এরপর মজুদ রেজিস্টার হালনাগাদ নেই, এবং মজুদ রেজিস্টারে পূর্বের কম দামের যে মালটা আপনারা রেখেছেন এটা এখন বেশি দামে ছাড়ছেন, এবং মূল্য তালিকায় যে দামটা প্রদর্শন করছেন বিক্রয় করছেন বাস্তবে বেশি, এই প্রমাণটা আমরা পেয়েছি। এই জন্য এসব অপরাধের জন্য আমরা এখন পর্যন্ত 4টা প্রতিষ্ঠানকে 1,10,000 টাকা জরিমানা করেছি। পাইকারি পর্যায়ে তারা বলে যে মিলারদের সমস্যা, আবার মিলারদের পর্যায়ে পাইকারি সমস্যা, মানে এইভাবে দুই পক্ষের একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা, এটা আমরা দেখছি, আমরা মিল পর্যায়েও দেখছি পাইকারি পর্যায়েও দেখেছি। সমাধান আমরা যে ব্যবসায়ী পর্যায়ে ব্যবসায়ী যে সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমাদের বৈঠক এর আগেও আপনারা সয়াবিন তেল নিয়ে দেখেছেন হয়েছে, এবং এদের সাথেও আমাদের শীঘ্রই বৈঠক হবে, সেটা মিলাররা থাকবে, পাইকারি পর্যায়ের ব্যবসায়ীরা থাকবে, বা কর্পোরেট গ্রুপগুলোতে সবার উপস্থিতিতে আমাদের মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্বে একটা শীঘ্রই বৈঠক হবে। অভিযানটা আরও আগেই থেকে যদি র্যান্ডম, আমাদের একটা পরামর্শ, বাজার বাড়লেই একটা অভিযান চলে, একটা অভিযানের অংশ নিয়মিত যদি অন্তত 2-3 মাস পরে বাজার নাই বাড়ুক, যদি 3 মাস পরেও এই ধরনের অভিযানগুলো আসলে বিভিন্ন বাজারগুলোতে চলে, তাহলে আলহামদুলিল্লাহ এগুলো আমাদের একটু অবশ্যই খুব ভালো হবে। আর এই হঠাৎ করে 3-4 দিনের ব্যবধানে যখন চালের বাজারগুলো বাড়ে, আলটিমেটলি আমাদের মাল আসে না, যখন গ্যাপ হয়ে যায় 500-700, আপনি আসার পরেও দেখবেন যে চালের চোথায়, এখন আমরা আসলে কী করবো এইসব ব্যাপারে। আর যদি রেগুলার মনিটরিংটা যদি বাজার না বাড়লেও একটু থাকে 3 মাস ওয়াইজ, আমাদের সমিতি ওয়াইজ বিভিন্ন যে আমরা আসছি, আমরা যাতে বলতে পারি যে বাজারে ভোক্তা অধিদপ্তর আসতেছে, আসবে, তাইলে কী হয় এই মানুষগুলো আরও সচেতন থাকে। আসলে বিভিন্ন আমাদের আড়তদারের ক্ষেত্রে, বিভিন্ন স্টকের ক্ষেত্রে, বিভিন্ন তালিকার ক্ষেত্রে যে একটা আলসেমি, এই জিনিসগুলো ওগুলারই একটা অন্যতম কারণ, অনেকে মেনটেন করে না, এগুলা এমনি চলতে থাকে। আরেকটা বড় কথা হলো, শুধু এই অভিযানের ক্ষেত্রে আমাদের শুধু এই অভিযান এখানে করে আসলে আমার মনে হয় না যে সে তেমন কোনো ফলপ্রসূ কিছু হবে, কারণ আমাদের মালগুলো আসলে ওভারঅল আপনারা যেই বিক্রির সাথে চেক করেন 10 দিনের মালও এখানে নাই, মাজাত সব শেষ হয়ে যাবে, মূল মজুদটা আসলে ওপরের লেভেলে। আর এখন ফাইন্ড আউট তো আমাদের বাণিজ্যমন্ত্রী করছেই যে বিভিন্ন কর্পোরেট কোম্পানি যে নামগুলো মেনশন করে দিছে, যে এরা যেভাবে খুচরা রেটে মাল যে দামে কেনার যে দামে বিক্রি করে তাদের ক্ষেত্রে বাজার মূল্য 10 টাকা কেজি দিয়ে বেশি কিনে, সেই ক্ষেত্রে আমরা পারি না। যদি এই মনিটরিংটা শক্তভাবে আসলে এইসব কর্পোরেট কোম্পানিগুলো যারা আছে, মিলারদের যারা আছে, যারা রিয়েল মজুত করে, তাদের এভাবে রেগুলার মনিটরিং চালানো যায়, আমার বিশ্বাস ইনশাল্লাহ আমাদের এই বাজারে কোনো জরিমানা হবে না। এই জরিমানাটা আমাদের খুব আফসোস লাগে আসলে, 50,000-60,000 টাকা বলতে পারেন যে এক বস্তায় 500 লাভ সেই লাভ, কিন্তু আমরা এই লাভ চাই না, এই লাভটা আমরা বাধ্য হয়ে আমরা এখন কী করবো, মাল তো আমি কমে পাবো না। তা আমাদের একটা অনুরোধ আসলে আপনাদের মাধ্যমেই যে এই অভিযানগুলো যেন বাইরে র্যান্ডম চালু থাকে, তাহলে এই জিনিসটার মানে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।